নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার যে অ্যাডমিট কার্ড দিয়েছে তাটা সেই নোটিফিকেশানে। তো সেই নোটিফিকেশানটি এবং অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটা সম্পর্কে। তো ভিডিওটিকে শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটি আসবে সেটিকেও ক্লিক করবে, তাহলেই পরবর্তীতে এরকম ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে। তো তোমরা যদি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও তাহলে তোমরা এরকম পেজটি ওপেন হতে দেখতে পাবে। তো ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লিক করে সহজেই এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। তো সেখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে লগ ইন অপশানটি। তো এখানে যাওয়ার আগে আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই যে নোটিফিকেশানে তারা এটি বলেছে, সেই নোটিফিকেশানটি তোমরা এই যে অ্যাডমিট কার্ড যে অপশানটি দেখতে পাচ্ছ, অ্যাডমিট কার্ডস ফাউন্ডেশন বা ইন্টারমিডিয়েট আইপিসি বা ইন্টারমিডিয়েট ফাইনাল অ্যান্ড ফাইনাল নিউ নভেম্বর 2019 এক্সামিনেশন হোস্টেড যে অপশানটি, এটিতে তোমরা যদি ক্লিক করো তাহলে যে পিডিএফটি ডাউনলোড হবে সেই পিডিএফে যা বলা আছে সেই মতো তোমরা গিয়ে সেই মতো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যদি ওই পিডিএফটিকে ডাউনলোড করতে চাও তাহলে অবশ্যই লিঙ্কটি ভিডিওর আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সহজেই চলে আসতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ যারা ফাউন্ডেশন বা ইন্টারমিডিয়েট আইপিসি বা ইন্টারমিডিয়েট ফাইনাল যে এক্সাম হবে সেই এক্সামে তাদের ফটোগ্রাফ এবং সিগনেচার সেগুলো ঠিকঠাক আছে কি না সেগুলো তোমরা দেখে নিতে পারবে, এবং অ্যাডমিট কার্ডটি ক্যান্ডিডেটদেরকে সেন্ড করা হবে না। তো তারা অবশ্যই এটিকে ডাউনলোড করে নিতে পারবে এইভাবে যেভাবে আমি বলবো বা এই যে নোটিফিকেশানে বলা আছে সেই মতোভাবে তোমাদেরকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। তাদের যে ওয়েবসাইট, ওয়েবসাইটের লিঙ্কটি আমি অবশ্যই দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করে যেতে পারো বা এখানেও বলা আছে সেরকমভাবে স্টেপ বাই স্টেপ তোমরা যদি যাও তাহলে সহজেই ডাউনলোড করে সেটাকে প্রিন্ট নিয়ে অ্যাডমিট আকারে সেটাকে এক্সাম হলে দেখাতে পারবে। তো এরকমভাবে ওয়েবসাইটটি ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পরে যে আইডি এবং পাসওয়ার্ডটি দেখিয়েছিলাম ওখানে দেওয়া ছিল সেরকমভাবে ওপেন হবে, সেখানে তোমাদের আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে, দেওয়ার পরে লগ ইন করতে হবে। তো তোমরা পাসওয়ার্ডটি ভুলে গেলেও ফরগেট পাসওয়ার্ড করেও তোমরা লগ ইন করতে পারো। তো সেই লগ ইন হয়ে যাওয়ার পরেই তোমাদের যে ড্যাশবোর্ড সেটা ওপেন হবে, এবং তোমাদের ড্যাশবোর্ড থেকে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটিকে ভিউ করতে পারবে, এবং ভিউ করার পরে সেই অ্যাডমিটটিকে তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে সেটাকে একটি হার্ড কপি আকারে পরিণত করতে পারবে। তো এরকমভাবে পেজটি ওপেন হবে যদি তোমরা লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের আইডিটি ওপেন করো। তো এইভাবে তোমরা অবশ্যই তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটিকে সংগ্রহ করতে পারবে। তো আমি তোমাদেরকে ওয়েবসাইটে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ ওয়েবসাইটে এখানে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড চাইছে। তো লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তোমরা দেবে তোমরা যখন ফর্ম ফিল আপ করেছিলে, নিশ্চয়ই তোমরা জানো তোমাদের কাছে নিশ্চয়ই থাকবে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড। সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করার পরেই তোমরা যেরকম ড্যাশবোর্ড দেখিয়েছি ওই ড্যাশবোর্ডের মতোই একটি ড্যাশবোর্ড ওপেন হবে যেখান থেকে তোমরা সহজেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে এইটুকুই বলা ছিল। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি এখনও তারা সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে টিক দিয়ে রাখবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুই, তোমাদের সঙ্গে পরবর্তীতে দেখা হচ্ছে এরকমই আরও সুন্দর ভিডিও নিয়ে। ধন্যবাদ।